ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল সোমবার আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল পাঁচটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যে রাশিগুলির আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে তো সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি সেদিকে চোখ রাখার আগে আপনাদেরকে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচ রাশির নাম বলবো সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি কোনোদিনই করে আর করবও না কারণ কি জানেন আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই ইন জেনারেল তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি এই বিষয়গুলো কিন্তু জানা অতি আবশ্যক কারণ আমি এই ভিডিওতে যে রাশির নাম বলব এবং টার্গেট নাম্বারটি বলবো সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল তাই যারা ব্যক্তিগতভাবে জন্মছক বিচার করতে চাইছেন এবং পরামর্শ নিতে চাইছেন আমার কাছে তারাই কেবলমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইনে যোগাযোগ করতে পারেন এছাড়াও অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইস একটুর জন্য উনিশ বা কুড়ির জন্য তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে অর্থাৎ যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন বর্তমানে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে রাহু কবচের ওপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে অর্থাৎ এই পঁচিশ তারিখ পর্যন্তই অর্থাৎ আগামীকাল পর্যন্তই তাই যারা নেব কি নেব না দীর্ঘদিন ধরে ভাবছিলেন এই সুযোগকে কিন্তু একেবারেই হাতছাড়া করবেন না আপনারা অতি সত্তর যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে আগামীকালের অশুভ সময়টি শুরু হতে চলেছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এবং আমি যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে সেই শুভ সময়টি হচ্ছে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর দুটো কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সোমবার দিন কোন পাঁচটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে রাশিগুলির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই দেখুন আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই তা কখনোই ভাববেন না আগে আপনার ব্যক্তিগত জন্ম জন্মছকটি বিচার করিয়ে নিন এবং প্রয়োজনে রাহুরক্ষক অবশ ধারণ করুন আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রথম রাশির নাম যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে তারাই হবেন কোটিপতি যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার তিন এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচাট অনুযায়ী আলাদা হতেই পারে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার সাত এবং এক খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য তিন নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন আপনাদের টার্গেট নাম্বার নয় এবং চার এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সে রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি যোগ রয়েছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার দুই এবং পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইনজেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে আসুন যেয়ে নেওয়া যাক শেষ রাশির নাম যে রাশি আগামীকাল সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সোমবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি যোগ রয়েছে আগামীকালের আপনাদের দিন জেনারেল টার্গেট নাম্বার নয় এবং আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচাট অনুযায়ী আলাদা হতেই পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ